জিলহজ মাসে চুপি চুপি আল্লাহর এই জিকিরটি 101 বার করুন। গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, গায়েবি সাহায্য আসবে। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসে ইবাদত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতা'আবাদালাহু ফীহা মিন আশারি যিল হিজ্জাতি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও উত্তম। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, তার জান মাল সব কিছু কুরবানি করে দিয়েছে, সে ব্যতীত আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির ইবাদত অনেক পছন্দনীয়, যে জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করেছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, আল্লাহাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। জিলহজ্জের প্রথম দশকে রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছে, যে ব্যক্তি জিলহজ্জের প্রথম দশকে রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 100 গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন, 100 উট কুরবানি করার ও আল্লাহর রাস্তায় 100 ঘোড়া বাহন হিসেবে দান করার প্রতিদান প্রদান করবেন, নেকি প্রদান করবেন। বিশেষ করে কোনো ব্যক্তি যদি 8 তারিখে তার বিয়ের দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 ঘোড়া বাহন হিসেবে দান করার সমান সওয়াব প্রদান করবে। ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে 9 তারিখ, সেদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 2000 গোলাম আজাদ করার, 2000 উট কুরবানি করা ও 2000 ঘোড়া বাহন হিসেবে দান করার সমান সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ, আর তা হবে 2 বছরের রোজা পূর্বের ও পরের বছরের রোজার সমপরিমাণ সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ এই সময়গুলোর মধ্যে আমরা প্রত্যেকেই জিকির আজগার করব, ইস্তিগফারের আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির আজগারের মাধ্যমে নিজের অন্তরকে আলোকিত। বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে আমরা চুপি চুপি এই দোয়াটির জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন, তার পেরিশানিকে দূর করে দেবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এই দোয়াটি আমরা নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নেক আমল করার জন্য, ইস্তিগফারের আমল করার জন্য চেষ্টা করব।